নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কাটা পোনা মাছের ঝাল। তার জন্য আমার লাগছে কাটা পোনা মাছ। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 পিস, তার সাথে আছে আমার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি, আপনারা দরকার হলে এর বেশিও নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, 1টা তেজপাতা। মাছটা ভাজা আর রান্না করার জন্য নিয়েছি সর্ষের তেল। টমেটো আমি কুচিয়ে নিয়েছি, 1টা টমেটো আছে এখানে, আর কিছুটা ধনে পাতাও আমি এখানে ছোট করে কুচিয়ে নিয়েছি। মাছটা রান্না করতে হলে প্রথমে কড়া গরম করে তাতে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। এবার খানিকক্ষণ সময় দিতে হবে সর্ষের তেলটা গরম করার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো কড়াতে দিয়ে দিতে হবে। মাছগুলোকে একটা পাশ মাছের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই উঠিয়ে দিলাম। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সবকটা মাছ খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এক একটা করে সব মশলা এই তেলে দেব। প্রথমে দেব তেজপাতা। তেজপাতাটা তেলে ভাজতে ভাজতেই ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা জিরেটা ভাজতে ভাজতেই আমি কিন্তু আর বাকি মশলাগুলো দেব না, আমি এই তেলের ওপরেই জলটা দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি একে একে বাকি সব মশলা এতে দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদা বাটা। আর এর সাথে ওপর থেকে এই কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর রয়েছে আমার টমেটো কুচি, টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। আমি শুধু জিরে আর তেজপাতাটাই তেলে দিয়েছিলাম, বাকি সব কিছুই কিন্তু আমি জলের উপর এমনি দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে জলের সাথে মিক্স করে এটাকে একটু ফুটতে দেব। মাছের ঝালটা আমার ফুটতে শুরু করেছে, এবার আমি এখানে একে একে আমার ভাজা মাছগুলো দিয়ে দেব। খুব বেশিক্ষণ ফোটার দরকার নেই, জলটা ফুটতে শুরু করলেই মাছ দিয়ে দেব। আর সেই রকমই আন্দাজ মতো জলটা দেব, যাতে জলটা খুব বেশিও না হয়, কারণ জলটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এর মধ্যে সব মাছগুলো দিয়ে আবার খানিকক্ষণ সব মাছগুলো দিয়ে আবার খানিক অল্পক্ষণ ফুটতে দেব। আমার কাটা পোনা মাছের ঝাল রেডি। এরপর আমি গ্যাসটাকে একটু কম করে দিয়ে ওপর থেকে আমি ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেই ধনে পাতাগুলো একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব।
তৈরি হয়ে গেছে আমার কাটাপোনা মাছের ঝাল। এই মাছের ঝাল খুব সহজে আর তৈরি হয়ে যায় আর খুব হালকা হয়, রোজে খাওয়ার জন্য খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি।